আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিনক্রাফ্ট। আমি ইয়াসমিন। আজ আপনাদেরকে দেখাবো একটা বেবি ড্রেস। এর বেবি ড্রেসটা কীভাবে বানাতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি বানিয়েছি আমি 2 ইয়ার্সের জন্য। তো প্রথম আমি পার্ট ওয়ানে দেখিয়ে দেবো, আজ পার্ট ওয়ান আমি দেখিয়ে দেবো কীভাবে গলাটা কীভাবে করবেন। তো এই পার্ট টুতে দেখিয়ে দেবো আমি পুরো ড্রেসটা কীভাবে করবেন। আর আপনারা যদি চান, এটা আমি উল সুতো দিয়ে করেছি, আর আপনারা যদি চান শীতের জন্য করবেন এবার লম্বা হাতা দেওয়ার জন্য, তাহলে পরবর্তী আপনাদের কমন আপনারা কমন করে জানাবেন আপনারা যদি হাতাটা করতে চান। তো পরবর্তী আমি যদি আপনারা হাতা দেখতে চান কমন করলে আমি পরবর্তী হাতাটা করা দেখিয়ে দেব কীভাবে করতে হয় যদি আপনারা শীতের জন্য করতে চান। আর এটা আমি উল সুতো দিয়ে দেখিয়ে দিয়েছি নিয়মটা, আপনারা আপনাদের পছন্দ মতো সুতো নিয়ে নয়তারের সুতা বা সামারিয়ান যে কোনো সুতা নিয়ে আপনারা করতে পারবেন, গুটি সু দিয়ে করতে পারবেন। আপনারা সাইজটা অনুযায়ী, শুধু সাইজটা অনুযায়ী ডিজাইনটা দেখে আপনারা সব রকমের সুতা দিয়ে এটা করতে পারবেন। তো আপনারা এটা সাইজটা নিয়ে যে বেবির জন্য করবেন ওই সাইজটা নিয়ে আপনারা এটা ওই চেনটা করে ওইভাবে গলার সাইজটা নিয়ে তারপরে শুরু করতে পারেন কাজটা। তো যতটুকু আপনারা ন্যাক রাখবেন এভাবে গলার সাইজ, এরপরে হাতাটা বের করে ওইভাবে বডির সাইজটা করতে পারেন। আমি হাফ বডিটাও দেখিয়ে দেবো পার্ট টুর মধ্যে, কতটুকু পর্যন্ত করলে আপনারা হাফ বডি করতে পারবেন ওই হিসেবে। তো ফুরা জামাটা করতে চাইলে পুরা জামাটাও আপনারা করতে পারবেন, আর যদি শুধু ন্যাক করতে চান তাহলে ওইটাও করতে পারবেন। আমি তিনটা পার্ট দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, ন্যাক, হাফ বডি আবার ফুল জামা, তিনটা আমি 2টা পার্টের মধ্যে দেখিয়ে দেবো, পার্ট ওয়ান পার্ট টু। তো আজকে পার্ট ওয়ানের মধ্যে দেখিয়ে দেবো আমি এভাবে কীভাবে করবেন। তো পার্ট টুতে দেখিয়ে দেবো আমি হাফ বডিটা কতটুকু রাখবেন আর নিচের পুরা জামাটা করলে কীভাবে করবেন। এটা করার জন্য আমি যে সুতো নিয়েছি এটা ছোট বান্ডেলের উল সুতা। তো এটা আপনারা শীতের জন্য করতে পারেন, আর আপনারা গরমের জন্য করলে এটা নয়তারের সুতা, সামারিয়ান এসব দিয়েও করতে পারেন। আপনারা সাইজটা অনুযায়ী মেপে নিয়ে সাইজ অনুযায়ী চেনটা করতে পারেন, আর যে সুতা নেবেন সুতার সাথে কাঁটাটা মিলিয়ে নিতে পারেন। এটা সব ধরনের সুতা দিয়ে আপনারা করতে পারেন, উল দিয়ে শীতের জন্য করতে পারেন এভাবে। তো এটা আমি দেখিয়ে দেব, 3টা পার্ট দেখিয়ে দেবো আমি এটা শীতের জন্য আপনারা ইউজ করতে পারেন। এইভাবে গলাটা দিয়ে কাপড় লাগিয়ে আপনারা ব্যবহার করতে পারেন গরমের জন্য, যে কোনো সুতা দিয়ে, যেমন নয়তারের সুতা, যেটা যেটা দিয়ে গরমে ফরানো যায় ওই ধরনের সুতা দিয়ে, গুটি সুতা দিয়ে। আর যদি শীতের জন্য করতে চান তাহলে উল দিয়ে করতে পারেন। এটা পুরো জামাটা আমি করে দেখিয়ে দেবো, এটা বডিটা কীভাবে করতে হয়, ন্যাকের পরে বডি, বডির পরে হাতাটা কীভাবে করতে হয়। তো হাতা সহকারে আপনারা করলে এটা শীতের জন্য পরাতে পারবেন। তো এটা 3টা পার্টে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তো পার্ট ওয়ানে দেখিয়ে দেবো আমি এভাবে ন্যাক ডিজাইনটা, এভাবে ন্যাকটা কীভাবে করতে হয় গলা ওইটা। আর এটার জন্য যেটা আমি সুতা নিয়েছি এটা উল সুতা নিয়েছি। তো উল সুতার সাথে যে আমি কাঁটা নিয়েছি 3 mm কাঁটা লাগতেছে একটা কেচি। তো এটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, এটা দেখলে আমি এটার ভিতরে বিস্তারিত সব কীভাবে করতে হয় সব আমি বুঝিয়ে বলে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ। তাহলে শুরু করি। প্রথম আমি একটা স্লিপ নোট দিয়ে নেব, স্লিপ নোটের থেকে আমি এখানে 104 চেইন করে নেব, 104টা চেইন করে নেব যে আমি সাইজ নিয়েছি সাইজটা অনুযায়ী। তো 104টা চেইন করে এসে আমি আবার দেখে দিতেছি। যে সাইজটা নিয়েছি আমি ওই সাইজটার জন্য এভাবে আমি 104টা চেইন করে নিয়েছি 2-3 বছরের জন্য। তো এটাকে আমি এভাবে এখানে যে প্রথম চেইনটা করেছি, যে প্রথম চেইন করেছি প্রথম চেইনের মধ্যে আমি এটাকে জয়েন করে নেব এভাবে করে, এটাকে রাউন্ড করে আমি এটাকে জয়েন করে নেব প্রথম চেইনের মধ্যে। প্রথম চেইনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব এভাবে। জয়েন করে নিয়েছি, জয়েন করে এখানে একটা চেইন করে নিয়েছি, একটা দুটা চেইন করে নিয়েছি। দুটা চেইন করে নিয়ে আমি একই স্টিচের মধ্যে একটা এভাবে হাফ ডাবল কুশি করে নিলাম, এভাবে হাফ ডাবল কুশি। এরপরে দুটা চেইন করে নেব, দুটা চেইন করে নিয়ে এরপরে আমি এখান থেকে নিচের একটা স্টিচ বাদ দিয়ে পরেরটার মধ্যে আবার একটা হাফ ডাবল কুশি,
এভাবে তো আশা করি আপনারা হাফ ডাবল কুশিটা পারেন। আবার দুটা চেন হাফ ডাবল কুশিটা আমরা এভাবে লুপটাকে কাটার সাথে আটকে নেব। আটকে নিয়ে এখান থেকে আমি একটা নিচের স্টিচ বাদ দেবো, দুই আবার সেকেন্ড স্টিচের মধ্যে এভাবে কাটা দিয়ে একটা লুপকে এভাবে উঠিয়ে আনবো। এখন এখানে আমার কাটার সাথে তিনটা লুপকে আমি একসাথে এভাবে ফেলে আসবো। এটা হাফ ডাবল কুশি, ডাবল কুশি দুটো দুটো লুপ ফেলতে হয়, আর হাফ ডাবল কুশি তিনটা একসাথে। এখানে আবার দুটা চেইন, আবার দেখুন এইভাবে করে একটা নিচের থেকে একটা চেইন বাদ দেব, পরে চেনের মধ্যে আমি আবার এভাবে একটা হাফ ডাবল কুশি করে নেব। এরপর আবার দুটা চেইন, এর পরের ঘরের মধ্যে একটা বাদ দিয়ে পরেরটার মধ্যে আবার এভাবে একটা হাফ ডাবল কুশি, একটা নিচের থেকে স্টিচ বাদ দেব চেইন, এর পরের স্টিচের মধ্যে এভাবে আমি একটা হাফ ডাবল কুশি করে নেব। এরপর আবার দুইটা চেইন, আবার নিচে একটা স্টিচ বাদ দিয়ে পরেরটার মধ্যে এভাবে একটা হাফ ডাবল কুশি। তো এখানে যে আমি 104 চেইন করে নিয়েছি, 104টা চেইন করে নিয়েছি, ওই 104টা চেইনের মধ্যে আমি একটা একটা স্টিচ বাদ দিয়ে এখানে পুরো চেইনটার মধ্যে 52টা এভাবে হাফ ডাবল কুশি করে নেব একটা একটা স্টিচ বাদ দিয়ে। তো পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। আমি যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে দুটা চেইন করে নিয়েছি এখানে হাফ ডাবল কুশি করে। এখন যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, জয়েন করে নিয়েছি। এখন এখানে আমি আর একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। এখানে সিঙ্গেল কুশি করে নিই আমি। এখন গুনে দেখবো 52টা যে হাফ ডাবল কুশি করেছে বলে ঠিক আছে কিনা। এখানে 52টা স্টিচ আমার ঠিক আছে যে হাফ ডাবল কুশি করেছি এগুলি। তো এখন আমি দেখুন আমি যে সাইজটা করেছি 2-3 বছরের বাচ্চার জন্য, ঠিক ওই সাইজটা অনুযায়ী আমার সুতার কাটা অনুযায়ী এইভাবে 104টা চেইন আর 52টা এভাবে হাফ ডাবল কুশি স্টিচ করে নিয়েছি। তো কিছু সাইজ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওই সাইজ অনুযায়ী আপনাদের বেবিদের জন্য করতে পারবেন। আর আপনারা বেবিদের গলার সাইজটা মেপে নিয়ে আপনাদের চেইন যে সুতা আর কাটা নেবেন ওই অনুযায়ী চেইনটা আপনারা করে নিতে পারেন। দেখুন আমরা সিঙ্গেল কুশি করেছি, একটা সিঙ্গেল কুশির পর একটা চেইন করে নেব, এভাবে একটা চেইন করে নিয়েছি। এখন এখানে আমি কাটার সাথে এভাবে দুইটা প্যাচ দিয়ে নেব, এটা আমি ট্রিপল কুশি করার জন্য। এখন যে দুটা চেইন করেছি হাফ ডাবল কুশি করেছি, দুটা চেইনের মধ্যে এখানে আমি এখন 4টা ট্রিপল কুশি করে নেব, 1, 2, 3 এভাবে তিনটা লুপ ফেলে এবার দুইবার পেঁচিয়ে নেব। এরপরে দুটা চেনের মধ্যে দিয়ে এভাবে দুটা লুপ এভাবে তিনবার ফেলে আমি ট্রিপল কুশি করে নেব। আমরা যখন ডাবল কুশি করি দুটা লুপ দুইবার ফেলি, আর যখন ট্রিপল কুশি করি দুটা লুপ তিনবার ফেলব। দেখুন এভাবে আমি 4টা এখানে ট্রিপল কুশি করে নেব। দেখুন আমি 3টা করে নিয়েছি, এখন আরও একটা করে নেব, মোট 4টা করে নেব ট্রিপল কুশি। এভাবে 4টা করে নিয়েছি, 4টা করে নিয়ে এখন এখানে আমি আবার একটা চেইন করে নেব। এভাবে চেইন করে নিয়ে পরের দুটা চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে এটাকে জয়েন করে নেব। এভাবে এখন জয়েন করে নিয়েছি, এরপরে আবার একটা চেইন করে নিয়ে এবার পাশের মধ্যে এখানে আমি আবার এভাবে ট্রিপল কুশি করে নেব 4টা। তো এভাবে এক ঘরের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে, আর এক ঘরে এভাবে 4টা ট্রিপল কুশি, এক ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, এক ঘরে 4টা ট্রিপল কুশি। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আর এখানে একটা একটা চেইন করে নেব, শুরুর থেকে যে ট্রিপল কুশি করব এখানে আমি একটা একটা চেইন করে নেব। এভাবে 4টা ট্রিপল কুশি, চারটা শুরুতে একবার একটা সিঙ্গেল চেইন, আবার এখানে শেষের দিকে একটা চেইন। এভাবে চেইন করে আমি আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব, সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে এখানে আবার একটা চেইন করব, চেইন করে আবার 4টা ট্রিপল কুশি করে নেব।
তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। সিঙ্গেল কুশি করে একটা চেইন করে চারটা ট্রিপল কুশি, আবার একটা চেইন, আবার সিঙ্গেল কুশি, আবার একটা চেইন, আবার চারটা ট্রিপল কুশি। তো এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। এখানে কমপ্লিট করে এখানে আমি একটা চেইন করে নিয়েছি। চেইন করে নিয়ে এখানে যেখান থেকে আমি সিঙ্গেল কুশি দিয়ে শুরু করেছিলাম ওখানে এসে এইভাবে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, জয়েন করে নিয়ে এখানে একটা চেইন করে নেব, করে নিয়েছি। এখন এখানে আমার এভাবে প্যাটার্ন কয়টা হয়েছে, এখানে আমার 26 প্যাটার্ন হয়েছে। এভাবে গুনে দেখে নেব একদম 1 2। এখানে 26 মানে 26টা প্যাটার্ন হয়েছে আমার পুরোটার মধ্যে। যে এখানে আমি করেছিলাম 52 হাফ ডাবল কুশি, এখন এখানে 52-র মধ্যে হয়েছে। এখন 52-র হাফ এখানে 26 আবার প্যাটার্ন করে নিয়েছি আমি এভাবে। দেখুন এর পরের লাইনটা দেখুন আমি কীভাবে করে নেব। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে নিয়েছি। এখানে আবার একটা স্লিপ স্টিচ দেবো, দিয়ে আবার একটা চেইন করে নেব। চেইন করে নিয়ে যে আমি ট্রিপল কুশি করেছি এখানে, ট্রিপল কুশি ওটাকে এভাবে ব্যাক লুপ ধরে এভাবে আমি আবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। এভাবে ব্যাক লুপ ধরে সিঙ্গেল কুশি, এরপরে আবার দুইটা চেইন, 1 2, দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন একটা সিঙ্গেল কুশি, দুটা চেইন। দুটা চেইন করার পর আমি আবার পিছনে যে নিচে চারটা ট্রিপল কুশি করেছিলাম ওগুলির ব্যাক লুপ ধরে আমি এভাবে একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি করে নিয়ে যে তিনটা একটা সিঙ্গেল কুশি দুটা চেইন করেছি ওটা সহ এখানে দুটা ডাবল কুশি ধরে নিলাম। এরপরে দুটা চেইন, দুটা চেইন করে আমি এখন আবার দুটা ডাবল কুশি করব ব্যাক লুপ ধরে। এভাবে ব্যাক লুপ ধরে দেখুন এখান থেকে আবার আমি এই ঘরের মধ্যেও ঠিক একইভাবে করে নেব। দেখুন এখানে যে আমি করেছি নিচে একটা সিঙ্গেল কুশি করে ব্যাক লুপ ধরে, আর পর দুটা চেইন, আবার একটা ডাবল কুশি করেছি ব্যাক লুপ ধরে, আবার দুটা চেইন, আবার দুটা ডাবল কুশি। এখন এখানে আমি ঠিক একইভাবে ব্যাক লুপ ধরে ডাবল কুশি করে নেব। প্রথমে দুইটা, একটা, দুইটা, দুটা ব্যাক লুপ ধরে আমি ডাবল কুশি করে নেব। এরপর আমি দুটা চেইন করে নেব, দুটা চেইন করে আবার পাশে দুটা ডাবল কুশি করে নেব। নিচে যে চারটা ট্রিপল কুশি করেছিলাম ওগুলি দুইটা ধরে ডাবল কুশি করে নেব, দুটা চেইন, আবার দুটা ডাবল কুশি। এরপরে এই ঘরের থেকে ঠিক আবার আমি পরেরটার মধ্যেও এভাবে করে নেব। দেখুন প্রথমে একটা ডাবল কুশি করে নেব ব্যাক লুপ ধরে, এরপরে আর একটা, দুইটার পরে এভাবে দুইটা করে আমি দুইটা চেইন করে নেব। এরপর আবার ব্যাক লুপ ধরে আমি আবার ডাবল কুশি করে নেব দুইটা। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখানে মাঝখানে কোনো চেইন হবে না, এখান থেকে পুরাটার এভাবে ডাবল কুশি হবে। তো পুরোটা আমি এভাবে কমপ্লিট করে এসে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এভাবে আবার ডাবল কুশি ব্যাক লুপ ধরে নিচের যে চারটা ত্রিপল কুশি করেছি ওগুলি দুটা ধরে ডাবল কুশি, আবার দুইটা চেইন, আবার দুইটা এভাবে ডাবল কুশি। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার দেখিয়ে দিতেছি। যেখানে আমি দুটা চেইন করেছি সিঙ্গেল কুশি করে ওই দুটা চেইনের উপর একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখানে আমি একটা চেইন করে নেব, একটা, দুইটা, দুটা চেইন করে নিয়েছি। দুটা চেইন করে নিয়ে এখান থেকে আমি দেখুন এভাবে এখানে ঘরটার মধ্যে ত্রিপল কুশি করে নেব আবার চারটা, 1 2 3। এখানে দুটা চেইন করে নিয়েছি, এরপরে চারটা ট্রিপল কুশি,
চারটা ত্রিভুজ কুশি করে নিয়েছি। এখন এখানে আবার দুটা চেইন করে নেব, এক দুই, দুটা চেইন করে নিয়ে যে আমি এখানে করেছি দুটা ব্যাক লুপ ধরে ডাবল কুশি, আবার দুটা চেইন দুটা ব্যাক লুপ ধরে ডাবল কুশি, দোনোটার মাঝখান দিয়ে এখানে আমি আবার সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন করে নেব। চারটা ত্রিপুল কুশিকে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার এখানে এক দুই দুইটা চেইন করে নিয়েছি। আবার যে ত্রিপুল কুশি হাফ এখানে যে আমি ত্রিপুল কুশিগুলি ধরে ত্রিপুল কুশির ব্যাক লুপ করেছি, ওই দুইটা চেইনের মধ্যে দিয়ে আমি আবার করব চারটা, আবার চারটা ত্রিপুল কুশি এভাবে এক দুই তিন, আবার এক দুই তিন, এভাবে আমি চারটা ত্রিপুল কুশি করে নেব একটা ঘরের মধ্যে করে নিয়েছি। দেখুন চারটা, এরপর চারটা ত্রিপুল কুশি করার পরে এখানে দুটা চেইন করে নেব, দুটা চেইন করে নিয়ে এই দুইটা প্যাটার্নের মাঝখান দিয়ে এখানে আবার আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব এটাকে, আবার দুটা চেইন আবার চারটা ত্রিপুল কুশি এখানে। আবার দুটা চেইন আবার এখানে একটা সিঙ্গেল কুশি এভাবে। তো এইভাবে আমি দেখুন এখানে আমি দুটা লাইন করেছি, এখন আবার দুটা লাইন শুরু করেছি, একটা লাইন করেছি আবার দুটা লাইন শুরু করেছি একইভাবে। নিচে হাফ ডাবল কুশির থেকে আমি যে চারটা চারটা ত্রিপুল কুশি করেছি মাঝখানে একটা একটা চেইন রেখেছি, এরপরে দিয়ে আমি দ্বিতীয় নাম্বার যে লাইন করেছি ওটার ব্যাক লুপ ধরে যে ত্রিপুল কুশির ব্যাক লুপ ধরে দুটা ডাবল কুশি, দুটা চেইন দুটা ডাবল কুশি করেছি। এখন আবার প্রথম লাইনের মতো শুরু করেছি চারটা ত্রিপুল কুশি, কিন্তু এখানে নিচের প্রথম লাইনের মধ্যে একটা চেইন আর এখানে গিয়ে তিনটা দুটা চেইন, দুটা চেইন করে নিয়েছি। এভাবে আমি আরও দুটা এটা কমপ্লিট করে আবার আরেকটা লাইন কমপ্লিট করে আবার এরপরে দেখিয়ে দেব, দুটা লাইন কমপ্লিট করে আমি পুরোটা আবার দেখিয়ে দিতেছি একইভাবে। হয়ে গেছে আমার এখানে দেখুন এক দুই, এক দুই তিন চার নম্বর লাইন করতেছি আমি, আর চারটা লাইন কমপ্লিট করতেছি, তিনটা করে ফেলেছি চার নম্বরটা আমি করতেছি। তো এইভাবে আমি একইভাবে যে প্যাটার্নটা করেছি আমি এইভাবে আরও আমি তিনটা লাইন কমপ্লিট করে নেব, তাহলে চারটা পাঁচ ছয় সাতটা, সাতটা লাইন করে ফেলে আমি আবার কম আট নম্বর লাইনটা আমি দেখিয়ে দেবো। আট নয় আমি যে নেকটা করবো জামার গলার ডিজাইনটা, এটা গলার ডিজাইন, পরে পুরো জামাটা নিচের দিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এখন এটা আমি শেষ করে নেব, এখন আমি তিনটে লাইন কমপ্লিট করে সে আবার দেখিয়ে দেবো একইভাবে। এইখানে যেভাবে আমি তিনটে লাইন করেছি এরপরে গিয়েও আবার একইভাবে তিনটে লাইন কমপ্লিট করে নেবো, এটা কমপ্লিট করে সে আমি আবার দেখিয়ে দিতেছি। এখানে দুইটা চেইন, এখানে চারটা ত্রিপল কুশি, দেখুন আমি একইভাবে পুরো ছয়টা লাইন কমপ্লিট করে আসলাম। দেখুন এখানে আমি আরও তিনটা লাইন, তিনটা লাইন করেছিলাম আর তিনটা লাইন, মানে চারটা লাইন শুরু করেছিলাম, এখন চারটা পাঁচটা ছয়টা আরও তিনটা লাইন আমি করে এসেছি ঠিক একইভাবে রিপিট করেছি। এক দুই এটা দুই যেভাবে করেছি তিন, একইভাবে তিনটা রিপিট করে আসলাম। এখন যে এখানে ছয় নম্বর লাইন শেষ হয়ে গেল, এখন আমি সাত নম্বর লাইন করব। এখানে সিঙ্গেল কুশি করে নিয়েছি, সিঙ্গেল কুশি করে ঠিক একইভাবে আমি এখানে দুটা চেইন করে নিয়েছি, দুটা চেইন করে নিয়ে আমি এখানে আবার ত্রিপল কুশি করে নেব। প্রথমে আমি যে চারটা করেছি এখন করব আমি এখানে ছয়টা, একই স্টেজের মধ্যে আমি ছয়টা ত্রিপল কুশি করে নেব। এখানে আমি এটা বাড়িয়ে নেব, এতক্ষণ আমি চারটা দিয়ে করেছিলাম, এখন করে নেব ছয়টা, ছয়টা ত্রিপুল কুশি। চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ত্রিপুল কুশি করেছে ঠিক এখানে, আবার দুইটা চেইন আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন
আবার এখানে দুইটা চেইন, আবার এখানে ছয়টা ট্রিপল ক্রোশি। ছয়টা ট্রিপল কুশি, আবার দুইটা চেইন, আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এখানে তো ঠিক একইভাবে এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব ছয়টা করে। এখানে ছয়টা ট্রিপল কুশি, দুইটা চেইন, একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার দুইটা চেইন, ছয়টা ট্রিপল কুশি, আবার দুইটা চেইন, একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব একইভাবে সাত নম্বর লাইন। এরপর আমি আটলাম যে আট নম্বর লাইন ওটা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। ছয় নম্বরটা পুরো শেষ করে আসছি আমি, ছয় নম্বরটা পুরো শেষ করে এসে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। ঠিক এখানে আমি এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিয়েছি, জয়েন করে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নেব, স্লিপ স্টিচ, দুটো স্লিপ স্টিচ দিয়ে নেব, দুটো স্লিপ স্টিচ দিয়ে একটা ত্রিপল কুশির কাছে এখানে নিয়ে আসলাম আমি। দেখুন নিয়ে এসে একটা চেইন করে নেব, চেইন করে নিয়ে এবং ত্রিপল কুশিটাকে আমি এভাবে ব্যাক পিছনের সাইডে করে এভাবে একটা উঠিয়ে এনে সিঙ্গেল কুশি করে নেব। এখানে ব্যাক লুপ ধরে, এভাবে ব্যাক লুপ ধরে একটা সিঙ্গেল কুশি, এরপরে তিনটা চেইন করে নেব, এক দুই তিন, তিনটা চেন করে নিয়েছি। তিনটা চেন করে নিয়ে এর পরেরটার মধ্যে আমি ব্যাক লুপ ধরে এভাবে ডাবল কুশি করে নেব, একটা দুইটা, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। যে তিনটা চেন করেছি ওইটা সহকারে এখন তিনটা হয়ে গেলো। এখন এখানে আবার দুইটা চেন, আবার পরে যে তিনটা ট্রিপল কুশি ধরে আবার তিনটা ডাবল কুশি। নিচে যে লাইনগুলি আমি করেছিলাম ওগুলির মধ্যে চারটা ট্রিপল কুশির মধ্যে এভাবে দুইটা দুইটা করে চারটা করেছিলাম এগুলো। এখন এখানে আমি ছয়টা ডাবল কুশি, ত্রিপল কুশি করেছি। এখানে ব্যাক লুপ ধরে আমি তিনটা তিনটা, তিনটা তিনটা ডাবল কুশি করে নেব। এখন এখান থেকে ব্যাক লুপ ধরে আমি আবার তিনটা তিনটা ডাবল কুশি করে নেব, তিনটা ডাবল কুশি, দুইটা দুইটা চেন, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, নিচে ত্রিপল কুশিগুলি ধরে আবার দুইটা চেন, আবার তিনটা, এভাবে ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নেব যে ত্রিপল কুশিগুলি করেছিলাম, যে নিচে ত্রিপল কুশি করেছিলাম ছয়টা, ওগুলির ব্যাক লুপ ধরে ধরে এভাবে তিনটা ডাবল কুশি, দুইটা চেন, তিনটা ডাবল কুশি। তো পুরো লাইনটা আমি এভাবে কমপ্লিট করে নেব। যে তিনটা এখানে ত্রিপল কুশি করেছিলাম ওগুলির তিনটা ব্যাক লুপ ধরে ডাবল কুশি করে নেব। প্রথমে তিনটা ডাবল কুশি করে নেব এভাবে, এরপরে দুইটা চেইন, এক দুই, দুইটা চেইন, দুইটা চেইন করার পরে আবার তিনটা ত্রিপল কুশি এভাবে। এভাবে করে নিয়েছি, দেখুন এইভাবে আমি ত্রিপল কুশি করে, ত্রিপল কুশি এইভাবে আমি ত্রিপল কুশির উপরে ডাবল কুশি করে তিনটা, দুইটা চেন, তিনটা ডাবল কুশি, আবার তিনটা ডাবল কুশি, এবার তিনটা চেন করে পুরো লাইনটা এইভাবে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়ে এরপরে আমি আরেকটা লাইন করব এইভাবে ছয়টা ত্রিপল কুশি। এখানে এসে আমি জয়েন করে নেব, জয়েন করে নিয়ে ঠিক নিচের লাইনগুলি যেভাবে করেছি নিচের লাইনটা এভাবে ছয়টা ত্রিপল কুশি, এটার উপরে ছয়টা ত্রিপল কুশি আমি করে নেব। তো এখন আমি দুইটা লাইন কমপ্লিট করে আসবো, যেটা শুরু করেছি এখন আরেকটা। তো দুইটা আমি দুইটা লাইন কমপ্লিট করে এসে আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। তো এটা হয়ে যাবে আমার গলার অংশ। তো দুইটা দুইটা করে কমপ্লিট করে আমি গলার অংশটা শেষ করে নিতেছি।
এরপরে দেখিয়ে দেবো বাকি অংশ কিভাবে নিচের দিয়ে আপনারা করবেন। পুরো লাইন দুটোটা কমপ্লিট করে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম, দুইটা লাইন তো এটা শেষ হয়ে গেল অতটুকুর মধ্যে। এখানে আমি ঠিক সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম দুইটা চেইন করে। এখন এতটুকুর মধ্যে আমার গলার যে গলার অংশটা শেষ হয়ে গেল। এখন এভাবে এখন যে ক্রুশি কাটার পুরো ড্রেসটা আমি করব এটা পরবর্তী আমি দেখিয়ে দেব। এই গলা পর্যন্ত আমি পার্ট ওয়ানে দেখিয়ে দিলাম, এর পরের থেকে আমি পার্ট টুতে দেখিয়ে দেব কীভাবে বাকি অংশ করতে হয় বুঝিয়ে দেবো। তো আজ এতটুকুই। দেখুন এভাবে গলাটা করে আপনারা এখান থেকে কাপড় দিয়ে জয়েন করে নিতে পারেন। এখান থেকে আপনারা যদি নেক করে ফেলেন এতটুকুর মধ্যে শেষ করে নিতে পারেন এখান থেকে সুতাটা কেটে। এখান থেকে বাকি অংশ পরবর্তী করে নেব। হয়ে গেল এভাবে রাউন্ড গোলা। এরপরের থেকে আমি বাকি অংশ পার্ট টুতে দেখিয়ে দেবো। পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি আমি শুধু নেক, এভাবে গলার ডিজাইনটা, তারপরে গলার ডিজাইন থেকে পুরো জামাটা কীভাবে করতে হবে ওইটা আমি পার্ট টুতে দেখিয়ে দেবো। তাহলে আজ এতটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।